আজকাল রেকমেন্ডে কোনো চাকরি হয় না লেখকা। পার্টি ফান্ডে যদি তুমি মানে পাঁচের মতো দিতে পারো বুঝলে, তাহলে আমি বলে কই দেখতে পারি, পারবে? হ্যাঁ দাদা পারবো। পারবে পার্টি ফান্ডের জন্য 5,000 দিতে পারবো না? কি বললে? পাঁচ হা হা এতগুলো টাকা বাবা পাবে কোথা থেকে? মানুষ সব টাকা তো দাদা নিজের পকেটে ভরবে না, এ তো পার্টির খরচ চালানোর জন্য, পার্টি ফান্ডে যাবে। তুই এখন এখান থেকে ভাগ। হ্যাঁ এখন তো এটাই বলবেন, কিন্তু ইলেকশনের আগে ওই যে সারা রাত জেগে পোস্টার মেরেছিলাম, প্রত্যেকটা মিছিলে আমি অ্যাটেন্ড করেছিলাম, তার কি কোনো দাম নেই? দুটো পোস্টার মেরে সরকারি চাকরি পাওয়া যায় না, যা ভেঙে যা। ঠিক আছে আমি যাচ্ছি, তবে এটাও বলে যাচ্ছি এই টাকা দিয়ে চাকরির ব্যাপারটা আমি সবাইকে বলে দেবো। কিরে কিরে, আমরা এতক্ষণ ধরে এখানে চেঁচামেচি করছি আর তুই ভেতরে ঘাপটি মেরে বসে আছিস? হ্যাঁ কেন, তোমার দাদাকে পুলিশ ধরে নিয়ে গেছে কেন? মন্ত্রী দয়াল বাবু দাদাকে ধরিয়ে দিয়েছে। এই শোনো, ওরা যদি জানতে পারে না তোমাকে একেবারে জ্যান্ত পুড়িয়ে মারবে। চাকরির দুর্নীতি ও ঘুষ নিয়ে আগামী 26 আগস্ট টুটুল ব্যানার্জির বাংলা ছবি পাঁচ কয়েদি বড় পর্দায় আসছে। 2022 বাংলা সিনেমায় সেরা চমক চাকরি দুর্নীতি ও ঘুষ নিয়ে বাংলা ছবি পাঁচ কয়েদি। অভিনয় করেছেন দেবা, সৌমিত্র চ্যাটার্জি, লোকেশ ঘোষ, বোধিসত্ত্ব মজুমদার, শান্তনা বোস, রমেন রায়চৌধুরী, রিয়া চৌধুরী, উত্তম কুমারের নাতনি নবনীতা ও দাউদ হোসেন অভিনীত। কি বলছেন পরিচালক টুটুল ব্যানার্জি শুনুন। আমি টুটুল ব্যানার্জি, টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির একজন পরিচালক। আমার 28তম সিনেমা পাঁচ কয়েদি 26 আগস্ট মুক্তি পেতে চলেছে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রেক্ষাগৃহে। তো আমার এই সিনেমার বিষয়বস্তু হচ্ছে যে রাজনৈতিক নেতা তাদের যে সমস্ত দুর্নীতি, যেমন চাকরি দেওয়ার নামে ঘুষ, তারপরে বিরোধীরা তাদের সম্বন্ধে কিছু বললে পরে তাদেরকে কীভাবে মিথ্যে কেস দিয়ে জেলে পুড়ছে, এই নিয়ে ঘটনা। তো গল্পটা দারুণ গল্প, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখন আপনারা যেটা দেখবেন যে রাজনৈতিক নেতারা কীভাবে ঘুষ চাইছে। আমার একটা ইন্টারভিউ কল এসছে, যদি একটু রেকমেন্ড করে দেন। চাকরি? হ্যাঁ রেকমেন্ড আগে। হ্যাঁ আজকাল রেকমেন্ডে কোনো চাকরি হয় না লেখকা। তবে কি না ওই তবে কি তবে ওই পার্টি ফান্ডে যদি তুমি মানে পাঁচের মতো দিতে পারো বুঝলে, তাহলে আমি বলে কই দেখতে পারি, পারবে? হ্যাঁ দাদা পারবো। পারবে পার্টি ফান্ডের জন্য 5,000 দিতে পারবো না? কি বললে? পাঁচ হা 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 5,000 নয় রে 5,000 নয়। তবে এই বল না, বলে দে না, বলে দে না। দাদা পাঁচ পেটির কথা বলেছে, মানে 5,00,000, এবার বুঝলি? দাদা হ্যাঁ, আমার বাবা একজন পেশেন্ট, তবুও মানুষটা হাড় ভাঙা পরিশ্রম করে আমাদের মুখে অন্ন তুলে দেয়, এতগুলো টাকা বাবা পাবে কোথা থেকে? মানুষ সব টাকা তো দাদা নিজের পকেটে ভরবে না, এ তো পার্টির খরচ চালানোর জন্য, পার্টি ফান্ডে যাবে। তুই এখন এখান থেকে ভাগ। হ্যাঁ এখন তো এটাই বলবেন, কিন্তু ইলেকশনের আগে ওই যে সারা রাত জেগে পোস্টার মেরেছিলাম, প্রত্যেকটা মিছিলে আমি অ্যাটেন্ড করেছিলাম, তার কি কোনো দাম নেই? দুটো পোস্টার মেরে সরকারি চাকরি পাওয়া যায় না, যা ভেঙে যা। ঠিক আছে আমি যাচ্ছি, তবে এটাও বলে যাচ্ছি এই টাকা দিয়ে চাকরির ব্যাপারটা আমি সবাইকে বলে দেবো। কিরে কিরে, আমরা এতক্ষণ ধরে এখানে চেঁচামেচি করছি আর তুই ভেতরে ঘাপটি মেরে বসে আছিস? হ্যাঁ কেন, তোমার দাদাকে পুলিশ ধরে নিয়ে গেছে কেন? মন্ত্রী দয়াল বাবু দাদাকে ধরিয়ে দিয়েছে। এই শোনো, ওরা যদি জানতে পারে না তোমাকে একেবারে জ্যান্ত পুড়িয়ে মারবে। পেটের জ্বালা বড়ই জ্বালা, তার বড় টাকার জ্বালা, আসতে হলে এই দুনিয়ায় চাই যে টাকা, টাকা ছাড়া সবই যে পাকা পাকা,
বাঁচতে হলে এই দুনিয়ায় চাই যে টাকা, টাকা ছাড়া সবই যে পাকা পাকা। তোমাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম, সব কেমন যেন এলোমেলো হয়ে গেল। সব ঠিক হয়ে যাবে দেখো। আমি কোনো অবস্থাতেই সিদ্ধানাটা নুইয়ে দিইনি। দুবার সরকারি খেতাব পদ্মশ্রী প্রত্যাখ্যান করেছি। সরকারি কাজে বাধা দেওয়ার জন্য আপনাকে থানায় নিয়ে গিয়ে আপনার ছাল চামড়া আলাদা করে দেব, এটাই এমএলএ সাহেবের হুকুম, তাই নাকি? তাহলে আপনিও আপনার এমএলএ সাহেবকে গিয়ে বলবেন বাপের মাথার উপর কিন্তু ঠাকুরদা গ্যাট হয়ে বসে আছে। ঠাকুরদাকে জানেন তো? হ্যাঁ, আপনারা জানবেন কিভাবে? ওইসব তেল ফেল মাখিয়ে তো প্রমোশন পেয়েছেন। ঠাকুরদা হচ্ছে মানব অধিকার কমিশন। আমার এই কাপড়টা ছিঁড়ে তার কাছে গিয়ে নালিশ করলে আপনার চাকরিটা থাকবে তো? কৃষ্ণ প্রেমে মোজে রাধা,